আচ্ছা তাহলে আমরা লগ ইন করি না আর আর এফ মেইল তাই না এখানে একটা লাস্ট পাসের অ্যাকাউন্ট খুলতে হবে আচ্ছা গতদিন আমরা মানে একটা টেমপ্লেট দেখছিলাম যে টেমপ্লেটটা এডিটেবল মানে করা হয়েছিল আর কি কিন্তু আমরা এডিট করি নাই আর কি তো আজকে সেই এডিট করব নাম্বার করবো এইটা তাই না আচ্ছা এটার হচ্ছে লোগোটা ডাইনামিক করা হয়েছিল না লোগোটা একটু ডাইনামিক করে দেই টু পোস্ট ইমেজ তো যে কোনো ইমেল টেম্পলেট এডিট করতে হলে আমাকে অবশ্যই একটা ক্যাম্পেইনে যেতে হবে তো ক্যাম্পেইন আর এখানে রেগুলার রেগুলার ক্যাম্পেইন এবং এখান থেকে সেন্ড টু ইয়র্স সেলফ অর্থাৎ আমাকেই পাঠাবো আমি কারণ আমি এখনো কোনো লিস্ট বিল্ড আপ করি নাই টেস্ট ক্যাম্পেইন টেস্ট ইমেল টেস্ট তো এখানে যে ডিজাইন অপশনটা ডিজাইন অপশনে আমাদের যে টেমপ্লেটটা সেই টেমপ্লেটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ এখানে আমরা প্রথমে টেমপ্লেটটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা এখানে সেই মাই টেমপ্লেস থেকে সেই টেমপ্লেটটা সিলেক্ট করে তারপরে আমরা এটা পরবর্তীতে আমরা এটা ব্যবহার করব তো প্রথমে আমি এখান থেকে পেস্ট ইন কোড এখানে গিয়ে আমি

হ্যাঁ এটাই মানে একটা ছোট করে নি এই তো না এই ব্যাকে গেলে তো হবে না কারণ ওই ইটাই আসবে আচ্ছা আমরা এটা পেস্ট করে দি হ্যাঁ এটা উপরে আছে এক জায়গায় আছে এখানে আছে না 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 এই যে এটা না হুম 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 মাই টেমপ্লেটস এখান থেকে টেমপ্লেট ইম্পোর্ট করতে হবে আচ্ছা এটা তো আমাদের আগের করা টেমপ্লেট ছিল এটাকে এডিট করা যায় বা এখান থেকে নতুন ক্রিয়েট করা যায় আমরা এটাকে এডিট করে দিই যদিও আগের ছিল তারপরে আমরা যে এখন লোগো ডাইনামিক করলাম স্লো হয়ে গেছে আগে মুছে দেই তারপরে পেস্ট করি আচ্ছা এবার সেভ এই যে আমরা কতদিন সেভ করছিলাম মনে আছে ও এটা সেভ অ্যাস করলাম বাতে ওভার রাইড হলো না আর কি নতুন আরেকটা হলো ঠিক আছে তারপরে মাই টেমপ্লেটস এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিব সিলেক্ট এই টেমপ্লেটটা নিব তো এখানে আমরা মনে আছে যে এডিটেবল সেকশন দিয়েছিলাম মনে আছে আপনাদের এটাতে কোনো এডিটেবল সেকশন দেওয়া ছিল 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 না কিন্তু এইটাতে এডিটেবল সেকশন এখানে কিন্তু ইউজার কিন্তু এখানে তার টেক্সট বা কন্টেন্ট টোটালি কিন্তু এডিট করতে পারবে কেন পারবে আমরা এডিটেবল সেকশন দিয়েছিলাম তারপরে আরেকটা জায়গায় মনে আছে যে আমরা এক্সটেন্ড করার অপশন দিয়েছিলাম এই দেখেন এখানে এখানে আমরা ওই যে যাতে সে ওই যে বলছিলাম যে সার্ভিস মাত্র দুইটাই হবে না আরও অনেক সার্ভিস হতে পারে তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু প্লাস চিহ্নে ক্লিক করলে আরও দুইটা এরকম ডাবল চলে আসবে অর্থাৎ সেই ইউজার কিন্তু এই যে দেখছেন এখানে ইউজারে কোনো কোডিং করা লাগলো না কিন্তু কোডিং করা লাগলো লাগলো না আর এইখানে এই যে ইমেজটা দেখেন আমি যদি ইমেজ চেঞ্জ করার অপশন দেই সেক্ষেত্রে এখানে ক্লিক করলেই একটা ইমেজের অপশন আসবে এরকম অপশন দিতে হবে প্লাস এই যে এইগুলোতে এইগুলোতেও এডিট বলতে এখানে এডিট আসবে ঠিক আছে তো এই যে এডিটগুলো এখানে এডিটের আইডি দেওয়া হয় নাই বিধায় অন্য এডিট গুলো চলে আসছে তো এই যে এডিটগুলো এই এডিটগুলো কিন্তু আমি সহজেই করতে পারছি এখানে এডিটে দেখছেন এখানে এটা আসছে এটা আসার কথা এই যে এই এডিটটাতে আসার কথা না এখানে আইডিতে আমাদের ভুল হয়েছে বিধায় ওই আগের আইডি চলে আসছে তো এইভাবে একটা ইমেল টেমপ্লেট কিন্তু আপনি এখানে আপনি এডিটের অপশন এখানে দিতে পারছেন আর এখানে আপনি যে কোনো অপশনকে রিমুভ করতে পারছেন অর্থাৎ এই যে এডিটেবল বলে আর কি সেটা কিন্তু এখানে আপনি করতে পারছেন আচ্ছা মনে করেন যে এই টেমপ্লেটটাতে আপনি চাচ্ছেন যে এই যে ইমেজগুলো এই ইমেজগুলো আপনি যাচ্ছেন যে ক্লিক করলেই সেই ইউজার ডিলিট করতে পারবে আবার এখান থেকে ইমেজ আপলোড করতে পারবে সেই সিস্টেম যদি দিতে চান সেক্ষেত্রে দেখবেন যে আপনি যখন সেটা আমরা লোগোতে প্রথমে সেট করি অর্থাৎ আমাদের এই যে এটা হচ্ছে আমাদের লোগো মনে করেন আমি লোগোতে এটা সেট করতে যাচ্ছি তো আপনাদের সোর্স দেওয়াই আছে রিসোর্সের মধ্যে এখানে দেখবেন যে ইমেল ব্লু পয়েন্টের মধ্যেই দেওয়া আছে এটা सपोज আমি যে কোনো একটা ছবি নিতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এখানে এটা তো টেক্সট এডিটের সেকশন এই যে এখানে এখানে আমরা লেভেল এবং আর আমরা টেক্সট চাচ্ছি না যে টেক্সট দেখ এটা দেব কোথায় ইমেজের এখানে তো এখানে আমরা দিলাম যে আচ্ছা বানান ভুলে এলেও সমস্যা নেই এটা হচ্ছে নাউন তো এবার আমি এটাকে টোটালটাকে কপি করলাম কপি করার পরে এবার আমি এখান থেকে মানে আমি এইখানে অনেক কন্টেন্ট যদি দিয়ে ফেলি সেক্ষেত্রে কন্টেন্ট গুলো থাকবে না এটাই আমাকে বলে দিলো আর কি তো আমরা মনে করেন মাই টেস্ট টেম্পলেট দুইটা হয়ে গেছে একটা ডিলিট করে দিই সিলেক্ট এবার এখান থেকে এডিট কোড অর্থাৎ আমরা কোডটা এডিট করতে চাচ্ছি একটু দেরি হবে কারণ অনেক সিএসএস লোড করা লাগছে এই জন্য এবং এগুলো দেখছেন অটো হাইলাইট হচ্ছে এই জন্যই আরো দেরি হয় বেশিরভাগ তারপর এখানে সেভ সেভ দিয়ে ওভার রাইট অর্থাৎ আমি চাচ্ছি না যে নতুন আরেকটা তৈরি হোক বুঝতে পারছেন ওভার রাইটের কাজ কি মানে আমার টেমপ্লেট এর কি কয়টা হয়ে গিয়েছিল ওই যে সেভ এস করলে নতুন যতটা সেভ করবেন সরি আমি ভুলটা হয়ে গেছে নতুন যতটা সেভ করবেন ততটা আপনারা এখানে দেখবেন যে ইয়া হয়ে যাবে তো আমরা চাচ্ছি না যে আমাদের এতটা তৈরি হোক তার আমি এখান থেকে এবার টেমপ্লেটটা নেই সিলেক্ট সিলেক্ট করার পরে আমি যদি যাই অর্থাৎ আমরা লোগো সেকশনটাতে এখানে আমরা চাচ্ছিলাম যে দিতে অর্থাৎ এখানে দেখেন যে চলে আসছে বোঝা যাচ্ছে কিনা না এই যে অ্যানি উইড অ্যান্ড অ্যানি হাইট কেন এটা কেন এখানে যদি আপনি মনে করেন যে ইউজারকে ইনস্ট্রাকশন দেবেন যে এই উইডের ব্যবহার করলে সবচাইতে বেটার হয় সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন তো এখানে যদি আমি এডিটে যাই সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে ইমেজেস বা এখানে ইউজার কিন্তু খুব সহজেই কারণ ইউজার কিন্তু কোডিং জানবে না ঠিক আছে স্বভাবতই এখানে ব্রাউজ পরে ফাইলে গেলে আমি এখানে যে যেকোনো একটা ইমেজ দেই মনে করেন এটাই এই আপনি চাইলে এখানে ইউ উইড হাইট এখানে ইউজার চেঞ্জ করতে পারে কিন্তু আসলে কি উচিত ছিল যে এখানে বলে দেওয়া যে তুমি এই মানে এই হাইট আর উইড এর ইমেজ ব্যবহার করো এখন ইউজার যদি এখন এরকম ইমেজ আপলোড করে সেক্ষেত্রে ইউজারের কিন্তু সমস্যা হবে ঠিক আছে আর এখানে দেখেন যে এডিট রিমুভ ইউজ ডিফল্ট ইউজ ডিফল্ট বলেন তো হ্যাঁ আগে ডিফল্ট যেটা সেটা কিন্তু এখানে আপনার এখানে ব্যবহার হয় এই সার্ভিস সেকশনের ক্ষেত্রে সে ডাবল ইয়ে করতে পারবে প্লাস আপনাদের আরেকটা বিষয় আমি দেখাবো সেই ইমেল টেমপ্লেটটা তৈরি করে সেটা হচ্ছে ইনভাইজ এর ইমেল টেমপ্লেট সেটা তৈরি করে সেটা ইয়ে করতে হয় তো আজকে আমরা এই টেমপ্লেটটা টোটালি মানে পিকজেল পারফেক্ট করার চেষ্টা করি অর্থাৎ কিভাবে ইমেল যে যেরকম আছে সেই রকমই ইয়ে করতে পারি তো প্রথম থেকে শুরু করি আজকে বুঝতে পারলেন এডিটের অপশনটা এখানে টেক্সট এডিটের কেন এরকম অপশন দিব আমরা বুঝতে পারলেন যে হ্যাঁ ও আচ্ছা ইমেজের হাইট উইট ফিক্স করবেন সেক্ষেত্রে এইখানে দেখবেন যে এই যে আপনি যদি এটাতেই যান এখানে বলা আছে এই যে স্টাইল স্টাইল ম্যাক্স 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 যদি এখানে দিয়ে দেন এবং হাইট সেক্ষেত্রে ইউজার এখানে বুঝতে পারবে ওইখানে ইয়ে দেওয়া থাকবে আর এছাড়াও ওইখানে দেখবেন কিছু টেম্পলেট এরকম দেওয়া আছে যে ইমেজের সাইজটা এভাবে দিয়ে দিতে হয় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে ইউজার ওখানে যাতে ডাইরেকশনটা পেয়ে যায় আচ্ছা আমাদের এই এটাতেও আসবে আমরা ওইটাতেই সেট করব তখন বুঝতে পারবো এটা তো তাহলে আজকে আমরা ইয়েটা বাকি কাজটা করে ফেলি অর্থাৎ যেটা আমরা এখানে দিতে চেয়েছিলাম তো মেইনলি ইমেল টেম্পলে ডিজাইন করার সময় এই মেইল চিম্পের ইয়েটা অপশনটা আগে জানা উচিত ছিল বোধহয় এটা অ্যাডভান্স দেখায় দিলাম তো তাহলে এখন পিএইচডিটা বের করি অন্য একটা পিএইচডি করব না এটাই করবো বলেন আচ্ছা অন্য একটা দেখি কারণ দেখা হয়েছে তাই না একটু যদি বা থাকতো আমি করি আচ্ছা তো তাহলে আমরা এই টিম যে আছে সেই টেম্পলেট আমরা এখন করার চেষ্টা করি এখানে আমাদের ইমেজ হিসেবে ব্যবহার করতে হবে কি কি দেখেন এই যে ইমেজের নিচে টেক্সট এটা যদি টেক্সট হিসেবে দিতে যাই আমাদের অনেক সমস্যা আছে ঠিক আছে এই জন্য আমরা কি করবো টোটালি এটা ইমেজ এটা ইমেজ এটা ইমেজ এইভাবে নিয়ে নিব কেন নিয়ে নিব কারণ এইভাবে ইমেজের নিচে আসবে মানে অনেক মানে দেখা যাচ্ছে যে এক ইমেল ক্লায়েন্ট একরকম দেখালে আর একরকম দেখালো তো এটা তো আমার টেক্সট হওয়ার কোনো প্রয়োজন নাই ইউজার পড়তে পারলেই হবে তাই না এটা তো আমরা এসিও করছি না যে এখানে আমাদের টেক্সট হতে হবে ইমেল টেমপ্লেটে আপনি যতটা সম্ভব যদি ইমেজ ব্যবহার করেন দেখা যাচ্ছে এই যে ফন্টটা এই ফন্টটা কিন্তু লাইন লেন ন্যারো ফন্ট এই ফন্টটা এখন আমি তো ইওটি করতে পারবো না পারবো এটা আমরা টোটালি ইমেজ হিসেবে ব্যবহার করব। ঠিক আছে কিভাবে যেখানে দেখবো যে সমস্যা দেখেন এই ইমেল টেম্পলেটে মানে টাহোমা ব্যবহার করা আছে এটা কিন্তু উইন্ডোজ লিন এক্স ম্যাক সব জায়গাতেই কিন্তু এই ফন্টটা আছে অর্থাৎ ইমেল টেমপ্লেটে কিন্তু ফন্ট আপনার স্পেশালি ফন্ট কোনো ব্যবহার হয় না তো তাহলে এখন আমরা এটা করে ফেলি সেই জন্য আমরা এখান থেকে নিয়ে আসি রিসোর্স আচ্ছা থ্রি কলামের কোয়েরি যেটা টু কলাম না আচ্ছা তাহলে এটাই নেই কপি আচ্ছা প্রত্যেকটার সাথে রিসোর্স দেওয়ার কোন যৌক্তিকতা নেই

আচ্ছা আমরা পরে এডিটেবল পরে করতে পারবো ঠিক আছে প্রথমে এডিটেবল নিয়ে কোনো চিন্তা নাই এটা পরেও করা যেতে পারে কোনো সমস্যা নাই আর এবার আমরা টোটালি চেঞ্জ করব এখানে আমাদের যেটা আছে যে অনলাইন ভার্সন দেখতে চাইলে এখানে তো এখানে আমাদের কিন্তু দুইটা কলাম নাই আছে দুইটা কলাম দুইটা কলাম আছে বলেন দুইটা কলাম কিন্তু নাই ঠিক আছে তো এখানে যদিও ইয়ার উইডা আছে এখানে ব্ল্যাঙ্ক লিঙ্ক দিয়ে রাখবেন অথবা যে কোনো একটা লিঙ্ক দিয়ে রাখবেন নাহলে কিন্তু মেল চিম ব্যাপার এটাকে এইচ আর টোটালি হাইট করে দেয় ঠিক আছে কোনো লিংক না থাকলে এইচ আর এফটা হাইট হয় শুধু এ দিয়ে ঘেরা থাকে সেক্ষেত্রে আবার পরবর্তীতে সমস্যা হয় তো এটা দিলাম আর এরপরে আছে আমাদের ব্যানার অর্থাৎ ব্যানারটা আমাদের দুইটা কলাম কিন্তু এইটা একটা টিডি আচ্ছা ক্লাস হেডার কন্টেন্ট আমার এখন দরকার নেই আর এডিটেবল অপশন আমরা এখন দিব না এই এগুলা করলাম না আর নিচে আরেকটা টিডি নিব তাহলে এই মেসটা নিলাম আচ্ছা তাহলে এটা আমরা সেভ করে নেই আমরা মানে সার্ভারে দিয়ে বুঝছেন যাতে পরবর্তীতে আর সমস্যা না হয় লোগো ইমেল টেম্পারেটার টিউটোরিয়াল দ্বারা কি ক্ষমা চাওয়া হয়নি তো এই জন্য খুব সমস্যা হচ্ছে গতকালকে একটা মেসেজ পাইছি যে জীবনে কোনো ইমেল ক্যাম্পেইন করছেন মানে একটা বিশাল মার্কেটার আর কি মেসেজ দিছে যে এই কোনো টিউটোরিয়ালের ইয়াই হচ্ছে না তো ক্ষমা চাওয়া হয়নি তো এই জন্য আর কি আমি আসলে ইমেল মার্কেটার না এজন্য পাবলিক বেশ খেপছে দেখলাম যেটুকু জানানো যায় সেটুকুই বেটার তাই না কানা মামার চাইতে নাই মামা ভালো ও উল্টে বললাম নাকি ও না শুনুন আচ্ছা এই মেজটার তিনটা আছে বুঝছেন তো এই মেঝটা আগে সেভ করে নিই অথবা আরেক কাজ করা যায় আহ সেভই করি পাবলিক যখন বকা দিচ্ছেই তখন আর মানে ভয় নাই তো এখন আর এবার সেভ করে তারপর এবার আবার ওপেন করি এবার একটা একটা করে নেই আচ্ছা ইয়া হবে না এবার এইটাকে সেভ করব সেন্ড টু এটাকে টুইট ঠিক একই ভাবে এখানে আমরা ইমেজ গুলো দিয়ে দিব পরে স্টাইলাইজ করছি তাহলে লাইক সেন্ড টু টুইট তা না সেন্ড টু পোস্ট ইমেজ আচ্ছা এটা অটো ওপেন হয়ে যাবে কারণ হচ্ছে একটা একটা করে করাই বেটার ছিল যাই হোক ইমেজ্লিক এখানে থেকে নিতে হবে এটা হচ্ছে কি লাইক প্রথমে সেন্ট টু তাই না লাইক ওকে আমাদের ফার্স্ট সেকশন অর্থাৎ হেডার সেকশন শেষ নাকি আর ওকে আছে দেখি হ্যাঁ এবার হেডারে সেই ইমেজটা নিয়ে আসতে হবে অফ আচ্ছা এবার হেডারটা সেভ করি এটা কি জেপিজি সেভ করলেই হবে না কেন যে সেভ করবো জায়গা কম খাবে ব্যানার যেটা জেপিজি সেভ করা যাবে সেটা অবশ্যই জেপিজি তে সেভ করবেন হ্যাঁ বড়টা আমরা সিএসএস দিয়ে দিব অর্থাৎ এবার এখানেই এখানে কি আছে টিডি তাই না আর এখানে আরেকটা টিআর নেই টিআর টিআর মানে কি রো তারপরে টিডি টিডি মানে কি কলাম তো এখানে টিডি টা যে এখান থেকে হবে কারণ গাটার লাগবে এখানে বুঝতে পারছেন টেবিল টিআর টিডি কেন এত ঝামেলা করলাম হ্যাঁ এখানে গাটার লাগবে এই জন্য অর্থাৎ এই যে এবার এইগুলাও দিতে হবে এটা হচ্ছে হ্যাঁ এটা দিছি টেবিল এটাও হেডার এই এই কোডটা দিয়ে দিই মানে এটা কোড স্ট্যান্ডার্ড আর কি বুঝতে পারছেন এখানে চাইলে আপনি একটা ইয়ে দিতে পারেন যে স্টার্ট ব্যানার and then end banner ঠিক আছে এটা দিলে সুবিধা হয় আর কি একটা সৌন্দর্য বজায় থাকে আচ্ছা তারপরে সুন্দর করে একটা হেডিং আছে আচ্ছা এবার এখানে এটা হচ্ছে আরেকটা না ক্লাসের আসলে একটা ইয়ে থাকে এখানে আর একটা টিয়ার নেই এটা নিব হচ্ছে আচ্ছা এটাই নেই সমস্যা নেই কারণ আমরা এটাকে স্টাইলাইজ করব তাই না আর এডিট এডিটের এটা আপাতত বাদ রাখি কারণ এটা ডুপ্লিকেট হয়ে কপি হয়ে যাবে আমি শুধু ভি অ্যালাইন টপ নেই আচ্ছা জিজ্ঞেস করছেন না কেন ভি অ্যালাইন টপের কাজ কি টেবিলের ভার্টিক্যাল অ্যালাইন থাকে বুঝছেন এটা টেবিলের একটা অ্যাট্রিবিউট এটা সম্পর্কে একটু পড়াশোনা করেন এই যে বললাম শুনলেন এক কান্দি শুনলেন আরেক বের করলেন কিন্তু যদি এমন হইতো যে আমি বললাম আর লিখে নিলেন তাহলে আপনাদের অধ্যয়ন লিস্ট অর্থাৎ টাস্ক লিস্টটা থাকলো এটা ভালো হয় না বলেন তো তো এই টাস্ক লিস্টটা রেখে পরবর্তীতে প্র্যাকটিস করলে সুবিধা হবে আবার আমি মাঝে মাঝে বলি যে এই জিনিসটা আমাকে মনে করাই দিয়ে কিন্তু কোনো সময় দেখি না যে ভাই গত ক্লাসে তো বলছিলেন এই জিনিসটা মনে করাই দিতে এই যে মনে করাই দিলাম এটাও করেন না শুদা আসে বসেন কেউ কেউ ঝিমান আমি কম্পিউটারের দিকে তাকাই আর মানে বুঝতেও পারি না ঠিক আছে এই হচ্ছে সমস্যা তো এইগুলা করেন না কিছু তো এরকম দেখে গেলে তো হবে না এই জীবনে আর কতই দেখবেন আচ্ছা আরেকটা টি আর নিব এখান থেকে এটাই কপি করি এখানে এখানে কি করলাম ডিজাইনিং গুড টেম এটা কোথা থেকে আসলো এটা তো নেই নাই এটা হবে না তো আচ্ছা এই যে ব্যানার আমি ও বুঝতে পারছি আমি যে এই টিয়ারটা ওইখানে নিয়ে ফেলছি এটা এখানে হবে না এটা হবে এইখানে ওইটার পরেই তো ইয়েটা না ভুলে ধরাই দিচ্ছেন না আচ্ছা এবার এই টিয়ারটা এখান থেকে এই টিজিটা বাদ দেয় মানে এবার বডিতে কাজ করবো আমি যদি এরপরে থেকে আপনাদের কপি করা লাগবে না এখান থেকে পেয়ে যাবেন আর এবার এখানে আমার কয়টা অংশ দুইটা দুইটা কলাম তাই না তাহলে এখানে টিডি হবে কয়টা টপ দিয়ে দিয়ে অথবা থাক ওটা দেখছি কারণ এটাও বুঝতে হবে যে লাইন ছাড়া কেমন আসে লাইন সহ কেমন আসে দুইটাই জানতে হবে আচ্ছা প্রথমটাতে আমি দিয়ে দিই প্রথমে আছে কি একটা যেকোনো একটা নামে দিলেই হলো সেন্ট টু পোস্ট ইমেজ ইমেজ দিলাম এরপরে কি দিব আর প্যারাগ্রাফ এখানে একটা লিঙ্কিং অবস্থায় আছে এইটা তা না কিছু বলছেন আচ্ছা এটাই কপি করি এই টিটির অভ্যন্তরে যা আছে কোথায় হ্যাশ ও হ্যাঁ 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 এটা হ্যাস দিতে হবে নাহলে আবার মেল টিম মাইন্ড করে আচ্ছা তারপরে নিচের সেকশনটা যদি এটা একই এ নেওয়া যেতে পারে অর্থাৎ এখানে টিআর এখানে একটাই কলাম আছে টিডি প্রথমে আমাদের ইমেজ তো একই ইমেজ এখানে প্রত্যেকটা টিডির একটা ক্লাস দিয়ে দিব তারপরে এইগুলোও একই প্যারাগ্রাফও একই জাস্ট এটা মানে ডিফারেন্সটা আছে একটু তাই না আচ্ছা আর নিচে আরেকটা আছে আবার অনেক বড় ইমেজ তাহলে এখানে আরেকটা টিআর হবে টিআর টিডি হেডিং গুলো তো হবেই এখানে আই এম জি একটা বড় ইমেজ হবে তাই না কত দূর ও হ্যাঁ আচ্ছা নিচে ওই যে উপরে আরেকটা সেকশন এর এই জিনিসই এখানে শুধু ইমেজটা হবে না তাই না আর নিচে এবার আরেকটা কি আছে এটা এটা হচ্ছে আরেকটা টেবিল নেই শুধু হবে না টিডি টেবিল থাক এখান থেকেই নেই আর এখান থেকে রিপেটেবল আর কি আছে এখন রিপেটেবল আপাতত এখন আমরা এডিট সেকশনটা চিন্তা করছি না প্রথমে যদি এডিট সেকশন নিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু মাথা পুরাই নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাক এখানে কলাম আছে দুইটা এটা ভিএলাইন বটম হবে কেন হবে লাইন বটম মানে কি বলেন এই যে যাই হোক এটা প্র্যাকটিক্যাল না হলে আরো বুঝতে পারবেন না তো এখানে অনেকগুলো লাইন আছে আর কি বিআর এটা লাগবে না আর এই যে এটা এটা স্ট্রং হবে স্ট্রং মানে কি জানেন বোল্ড হয়ে যাবে আর নিচের টিডিতে আমাদের আছে আচ্ছা এটা করতেছে এটা বাদ দিলাম হ্যাঁ আবার ইমেজ নাও আবার ইয়ে করো না থাক করবো নে ভয় না আচ্ছা এই যে আর আছে নিচে আরেকটা মানে এখানে আরেকটা টেবিল যেটা আছে সেখানে করবো এটা অর্থাৎ ফুটারের যে সেকশনটা অর্থাৎ ফুটারের সেকশনে আমাদের একটাই টিডিতে আছে এই টিয়ারটা কেটে দেই এই এই টিয়ার গুলো আমাদের হবে না আচ্ছা এখানে একটা বিয়ার হবে আচ্ছা এই তো আমাদের আচ্ছা এটাও করে ফেলি যখন এত ভদ্রলোক হইতে পারছি এইটুকু ভদ্রলোক হইতে সমস্যা নাই কান ধারানো যায় নাকি ওনাকে হ্যাঁ কান ধরেন হ্যাঁ না ওইটা তো টেক্সট সহ নিছি হ্যাঁ কে বললো ভাইজে ধাই বসতে বললো কে বসেন পিছনে লোক দেখতে পারছে না কান ছাড়েন এই তো সব ভাই ফেললো আপনার তো কান না বিপদ হ্যাঁ হ্যাঁ টেবিলের পর দাঁড় করে আমার টেবিল টা ভাঙিয়ে যায় নাকি নাকি আরামে বসে থাকে না সুন্দর করে পানোড়ান আপনাদের আসলে হ্যাঁ এটাই সমস্যা তো আমাদের ওইটাই তারপরে ফেসবুক না আর কি এই যে উপরে কেন উপরে বললা কেন আচ্ছা তাহলে আমাদের মার্কআপ কমপ্লিট কিন্তু এখানে কথা আছে হ্যাঁ সিএসএস এর কাজটা হচ্ছে ইমেইল টেমলেটের মেইন মারকাপ ছোট একটা যদি বাবু যে ফিডার খাই খাইতে খাইতে আসতে বলা হয় যে ইমেল টেমলেটের মারকাপ পারো হ্যাঁ পারি ঠিক আছে কিন্তু মেইন কাজ হচ্ছে সি এস এস এই যে আমাদের মারকাপ যেটা হইলো এ কি কোনো কাজ হয়েছে হ্যাঁ ভালোই না হ্যাঁ অনেক সুন্দর কাজ হয়েছে আর কি তো এখন আমাদের মেইন সি এস যে কাজটা প্রথমত ইমেল বেশি হবে না ঠিক আছে এখানে যদি দেখি কত পিকজেল আছে এখান থেকে এই পর্যন্ত ও সরি এখান থেকে এই পর্যন্ত আছে দেখেন ছয়শই আছে তো ছয়শ যদি দিতে চাই সেক্ষেত্রে কিভাবে দিব দেখেন এখানে একটা টেবিল আছে আছে না এখানে উইট কি দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট বডি টেবিল ঠিক আছে তো এখানে বডি টেবিলে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে ঠিক আছে তো আমরা এখানে যদিও আরেকটা আরেকটা গাটা নেওয়া উচিত ছিল এখানে ছোট্ট একটা ভুল হয়ে গেছে তো আমরা এটাকেই আপাতত ছয়শো পিকজেল করে দিই ঠিক আছে অর্থাৎ এখানে এটাকে আমরা ছয়শো পিকজেল করে দিলাম যাতে এটার বেশি না হয় আচ্ছা এখানে যাই না এটা ছয়শো পিক্সেল করলে হবে না এর নিচে হ্যাঁ ভিতরে আরেকটা টেবিল দিয়ে সেটাকে ছয়শো পিক্সেল আচ্ছা এখানে যাই এটারও উইড দেওয়া আছে বা এই দিক থেকে কোনো একটা যাইতে হবে যে আচ্ছা এখান থেকে যাই আচ্ছা আমরা সোর্স দেখে আসি রিসোর্স একটা থাকার কথা মানে এটা মনোযোগ সহকারে না করলেই সমস্যা হ্যাঁ যদিও এই যে আমাদের ক্লাস মিসিং টেমপ্লেট কন্টেইনার নামে একটা ক্লাস নিতে হবে যেই ক্লাসটা আমাদের মিসিং ঠিক আছে অর্থাৎ এই যে আইডি টেবুলার আইডি টেমপ্লেট কন্টেইনার অর্থাৎ আমরা ওই যে এটা তো জানেন কন্টেইনার সিস্টেম ওই যে কলাম করছেন আমরা ওয়েবসাইটার মার্জিন 0 অটো এরিয়া নিয়ে সেই রকম আর কি তো এখানে টেমপ্লেট কন্টেইনার থাকে যেমন আমরা যদি দেখি টেমপ্লেট কন্টেইনার কোথায় দেয়া আছে ও সারি এই যে অর্থাৎ এই যে বডি টেবিলের পরে টেবিলটাতেই আইড দেয়া আছে টেমপ্লেট কন্টেইনার অর্থাৎ বডি টেবিল এই টেবিল এই যে আচ্ছা এখানে আইডি তো ডে আছে তাহলে আমাদের পাচ্ছে না কেন আচ্ছা এই তো টেমপ্লেট কন্টেইনার উইড সাইজ অফ পিক্সেল আচ্ছা বড়াই সাইজ অফ পিক্সেল আছে আমি হচ্ছে আমার প্রজেক্টার এই যে সমস্যাটা এই জায়গাতেই হয় মানে আমার মনে হচ্ছে যে 600 পিক্সেল নাই কিন্তু আসলে 600 পিক্সেলই আছে আচ্ছা 250 পিক্সেল না ঠিক আছে এখানে ম্যাক্স উইডটা আছে না এখানে ঠিকই আছে এটা আসলে 600 পিক্সেলে আমি এ দিয়ে ট্রাই করি এটা দিয়ে ট্রাই করি তাহলে সবচেয়ে বেটার হবে ও না 711 আচ্ছা এটা ফিক্স করি আগে কারণ আমাদের টেমপ্লেট কন্টেইনার তো আছেই এই তো টেমপ্লেট কন্টেইনার লাইন নাম্বার এটা রিফ্রেশ দেই এটাই তো সমস্যা নেট স্লো আচ্ছা ওইটা আগে মোছা দেয় এখানে ছয়শো পিকজেল এক জায়গায় দিয়েছিলাম না এই সমস্যাটা হয়েছে এইখানে কোনো একটা টেবিল নেওয়া আমাদের মানে কলামের ইয়ের জন্য আর কি হ্যাঁ আচ্ছা সেটাই দেখি এখানে উল্টাপাল্টা আছে হয়েছে যে এখানে ও এখানে দুইটা টিডি নেওয়া হয়েছে না দুইটা টিডিতে কি কি নেওয়া হয়েছে এখানে না ওইটা না এই যে দুইটা টিডি এখানে কি দুইটা টিডি লাগবে

সামনে আরেকবার মার্কআপটা ভেরিফাই করি এখানে ছয়শো পিক্সেল উইড হান্ড্রেড টেমপ্লেট প্লেস অর্ডার টেমপ্লেট কন্টেইনার কোন পর্যন্ত এই পর্যন্ত না হ্যাঁ তারপরে টিআর এর মধ্যে টিআর এইবার দেখি যে সমস্যাটা কোথায় এটা ঠিকই আছে কি এটা সাইস নাকি কোনো একটা টিয়ারে আমাদের ইয়ে সমস্যা হয়েছে এইটা এটা হচ্ছে একটা সফটওয়্যার আছে এইবার নিচে থেকে শুরু করি এটাও ঠিক আছে এবার এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এখান থেকে যাওয়ার পরে এবার এখান থেকে কাট করি অবশ্য বাক ফিক্সিংটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বুঝছেন হুম হ্যাঁ আমাদের ওইখানে সমস্যা আছে ঠিক আছে হ্যাঁ এখানেই সমস্যা আছে অর্থাৎ এইখানে সমস্যা অর্থাৎ এইখানে ব্যানারের নিচে এখানে আমি এখান থেকে ইয়ে নিয়ে আসি টেমপ্লেট কন্টেইনার আচ্ছা এখানে এই টিআরটা নিয়ে এখানে কলাম কলামে আসছিল না এটা আছে টু কলাম তাই না আমাদেরও তো টু কলাম দরকার হ্যাঁ বড় ইমেজের জন্য একটা কলাম নিতে হবে তারপরে বড় ইমেজটা করি এখানে না বড় ইমেজ তো এই যে এটা এর জন্য আলাদা নেওয়াই আছে বড় ইমেজ নেওয়া হয়েছে না ওইটা সমস্যা না ওইটা সমস্যা করে নাই এই যে দেখলাম না এখানে এই যে বড় ইমেজ আচ্ছা দেখতেছি এখানে এই টেবিলটা এখানে সমস্যা করছে অর্থাৎ এখানে টি আর কয়টা একটা দুইটা তিনটা চারটা আচ্ছা তিনটা রাখি আচ্ছা আমি আগে দেখি এবার দেখি এবার ঠিক আছে এগুলো আলাদা টেবিলে যাবে বুঝতে পারছি হ্যাঁ অর্থাৎ এই যে টেমপ্লেট বডি এখানে টেবিল শেষ টেবিল এখানে এবার আরেকটা টেবিল নেই হ্যাঁ এইটা এখন ঠিক আছে আমি সমস্যাটা ওইখানেই ছিল আর কি যে ওই যে টেবিল নেওয়াতে আর কি যে আমি সব গুলো একই টেবিলে ব্যবহার করছি মানে আমি ভাবছিলাম যে উইডটা ছয়শো পিকজেল একই ব্যবহার করলে সমস্যা কিন্তু এগুলো তো আসলে ডিপ না টেবিল তো যাই হোক আমার সমস্যাটা কোথায় বুঝতে পারছেন হ্যাঁ মানে ওই আপনার এক একটা টিআর এর জন্য আলাদা আলাদা টেবিল নেবেন তাহলে আর এই প্রবলেম গুলো হবে না আচ্ছা আচ্ছা কলাম নেওয়া যাবে কিন্তু এক একটা টি এর জন্য এক একটা টেবিল নিতে হবে যাতে ওই টেবিলটার সাথে ওই টেবিল কোনো ওভারফ্লো না করে ঠিক আছে একটা টেবিল না একটা আপনার হচ্ছে টিআর মানে রো এক একটা রো এর জন্য এক একটা টেবিল নেবেন ঠিক আছে কিন্তু ওর মধ্যে কলাম নিতে পারেন সমস্যা নাই হ্যাঁ নিতে পারেন সেগুলো সমস্যা আচ্ছা প্রথমত এবার এবার আসেন এবার আমাদের ফিক্স হয়েছে এবার প্রথমত আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ফন্ড ফিক্সিং ঠিক আছে আমাদের এই টোটাল টেমপ্লেটের ফন্ডগুলো আমরা একটু অবজারভেশন করব যে এইখানে আমাদের ফন্ড আছে কি টাহোমার বারো পিক্সেল ঠিক আছে তারপরে বডির ফন্ড তো সব একই তাই না এইখানে একই না তো বডির ফন্ড যদি একই হয় সেক্ষেত্রে আমাদের একটা টেবিল নেওয়া আছে ওই টেবিলে আমরা সিএসএস দিতে পারবো এখানে ফ্রন্ট বারো পিকারটা এটা সেই জন্য এখানে দেখেন আমরা যদি এখান থেকে শুরু করি এই যে একটা টেবিল আছে বডি আছে না এইখানে এবার আমি ফ্রন্ট ফ্যামিলি তাহোমা কালার এইটা আর ফ্রন্ট সাইজ বারো পিক্সেল তারপরে লাইন হারটাও দিয়ে দিতে পারেন তো তারপরে আমরা এখানে আর একটা জিনিস দেখে আসতে পারি যে বডিটা টোটাল বডিটা দেখেন প্যাডিং আছে ঠিক আছে আচ্ছা প্যাডিংটা আমরা পরে দিচ্ছি আমরা যে অংশটুকু করলাম অর্থাৎ আমরা ফন্টগুলো একদম ফিক্স করে ফেলছি তাই না দুইশো নম্বর লাইন প্রথমে এই ফন্টগুলো কিন্তু ফিক্স করে নেবেন আচ্ছা এখানে আপাতত আমাদের এডিটেবল লাগলে পরে আমরা এডিটেবল দিব ঠিক আছে মানে কালারগুলো আর কি এখন আমাদের আপাতত এডিটেবল দেওয়ার কোনো দরকার নেই তাহলে আমাদের এই পর্যন্ত আসলো তাই না তো এখানে আরও কিছু প্রবলেম আছে যেমন নিচে হ্যাঁ 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 ওখানে তেরো পিক্সেলের ডিফল্ট তাই না বারো পিক্সেল করতে হলে ওই যে ওইখানে দিয়ে দিতে হবে ওয়েবকিট তেরো দেখাবে হ্যাঁ আর যদি আপনি বারোই দেখাতে চান সেক্ষেত্রে আপনাকে ওখানে রিসাইজ নান করে দিতে হবে আচ্ছা তো নিচের অংশটুকু আমরা করলাম না কারণ নিচের অংশটুকুর ইয়েটা আলাদা কিন্তু যদিও ফন্ট ফ্যামিলির তাহোমা কিন্তু আলাদা আছে তো এখানে আমরা প্যাডিং দিব টোটালি প্যাডিং দিব ঠিক আছে টোটালি প্যাডিং দেওয়ার জন্য এখানে আমরা টোটাল অর্থাৎ আমাদের বডিটা টোটালি এখানে আমি যদি যাই টেমপ্লেট হেডার এটা টেমপ্লেট বডি অর্থাৎ এক একটা টেবিলে এখানে আমাদের যদি হয় আসলে জায়গা স্বল্পতা অনেক বড় স্ক্রিন হওয়া উচিত ছিল প্যাডিং পাঁচ পিকজেল আচ্ছা এখানে প্যাডিং বোধহয় কাজ করবে না টেমপ্লেট কোই বডি কোই এই তো হ্যাঁ টিডি তে দিতে হবে বা মার্জিন দশ পিক্সেল মার্জিন কাজ করবে কিন্তু বড় হয়ে যাবে সেটা তো আমাদের হবে না আচ্ছা এখানে বডি টি টিডি আচ্ছা টিডি হচ্ছে এখানে আইডি ধরে টিডি নিতে হবে ঠিক আছে অর্থাৎ যাতে অন্য টিডি তে না হয় আমি এলিমেন্ট স্টাইল দিয়ে মার্জিন দশ পিক্সেল অথবা প্যাডিং 10 পিক্সেল প্যাডিং 5% উইড 45% দিয়ে কমাই দিতে হবে দিলে তারপরে হবে আচ্ছা এটা করতেছি এখানে হচ্ছে টোটালি আমরা প্রথম থেকে আসি অর্থাৎ একদম প্রথম থেকে শুরু করি নিচে থেকে না গিয়ে এখানে হচ্ছে প্রথমে আছে এই যে লেখাটা এই লেখাটা হচ্ছে কালারটা নিয়ে নি সাইজ বারো পিকজেল টেক্সট অ্যালাইন রাইট তো এখানে এখানে একটা বর্ডারও দেওয়া আছে অর্থাৎ এই বর্ডারটা আছে টেমপ্লেট হেডারের বর্ডার বটম তো বর্ডার বটম আমাদের দরকার নাই ঠিক আছে আর এখানে টোটালি বর্ডারটাই দরকার নাই উপরে বর্ডার আছে কিনা দেখ্যাশি তো না এখানে টোটাল তাই এখানে টেমপ্লেট কন্টেইনারের একটা বর্ডার আছে এই বর্ডারটাও আমাদের দরকার নাই তো লাইন নাম্বার 53 থেকে বর্ডারটা কেটে দিয়ে দেনা কোন এডিটেবল দরকার নাই বর্ডার লাগবে না তারপরে আমাদের টেমপ্লেট হেডার এখানে আমাদের বর্ডার লাগবে না ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ড এখানে লাগবে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে এই যে এই কালার পিক জি ওপেন করতে গেলেই তো এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালার এটা আচ্ছা এটা টোটাল বডির ব্যাকগ্রাউন্ড কালারই এটা হবে তো সেই জন্য এটা এখানে একশো তিপ্পান্ন থেকে দুইটাই কেটে দিই একশো তিপ্পান্ন থেকে বর্ডার বটম এবং ব্যাকগ্রাউন্ড কেটে দিলাম আর এই যে এইটার মানে বডি এর ব্যাকগ্রাউন্ড কালার আছে হয়তো ডি টেবিল এইটা লাইন নাম্বার 34 এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা অর্থাৎ এটা হবে হ্যাঁ ঠিক আছে যদি বর্ডারটা থাকাওwidetildeছিল নালে আমাদের ঘাটার বুঝতে পারছিনা তাই হোক সমস্যা নাই তো এবার এখানে আরেকটা বর্ডার দেখা যাচ্ছে নাকি হ্যাঁ না বর্ডার তো বর্ডার নাম একটা বর্ডার আছে এইতো লাইন নম্বর চুয়াল্লিশ সবই পাওয়া যাবে খুঁজলে শুধু শুধু এখানে বর্ডার দিয়ে রাখছে আমার বর্ডার লাগবে না বর্ডার দিয়ে বসে আছে এটা কোনো কথা হলো এবার এখানে যাই এখানে এই যে ফন্ট দেওয়া আছে অর্থাৎ এখানে আমরা এডিট করি অর্থাৎ আমরা কালারটা নিয়ে আসলাম থ্রি ওয়ান থ্রি ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি হবে টাহোমা আর ফন্ট সাইজ হবে হচ্ছে কত বারো কালার হচ্ছে হ্যাশ থ্রি ওয়ান থ্রি তারপরে টেক্সট অ্যালাইন হবে রাইট আর লাইন হাইট পঁচিশ পঁচিশ পিক্সেল আচ্ছা এটার আবার প্যাডিং দেওয়া আছে এলিমেন্ট স্টাইল করে ওই প্যাডিং তো হবে না প্যাডিং বটম দিতে পারি আমি প্যাডিং বটম পঁচিশ পিক্সেল যাতে নিচা জায়গাটা থাকে পঁচিশ পিক্সেল বেশি হয়ে যায় কিনা একটু দেখে আসি পঁচিশ পিক্সেল বেশি হয়ে যায় এটা ঠিক আছে পনেরো পিক্সেল দিই তাহলে এটা আগে ঠিক করি তারপরে পরেরটা নিচ্ছি সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট করলে একটাই সমস্যা হচ্ছে মাউসের চাকা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা এবার হচ্ছে নিয়ে আসি হচ্ছে এইটা ওয়ান ফাইভ নাইন আমার এডিটেবল দরকার নাই কারণ আমরা যেটা দিব সেটাই আইন তারপরে আছে হচ্ছে আমাদের লোগো এবং এইটা আচ্ছা এর ব্যাকগ্রাউন্ডটা আগে দিয়ে দিই এর ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে সাদা রঙের ঠিক আছে টোটালি সাদা তাহলে আমরা আগে দেখি যে একটা দিয়ে ঘেরা আছে কিনা ছয়শো পিক্সেল দিয়ে যেটা ঘেরা আর কি সেখানেই কালার দেওয়া যায় বডি সেল টেবিল এই তো টেমপ্লেট কন্টেইনার ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে আবার ওইটার ইয়ে চেঞ্জ করতে হবে সাদা আছে কিন্তু এখানে কালারটা আছে আর কি ওই কালারটা চেঞ্জ করতে হবে আমি যদি দেখি এই কালারটা কোথায় সেক্ষেত্রে এখানে গেলেও দেখা যাবে টেমপ্লেট এই যে ব্যাকগ্রাউন্ড এটার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে কি সাদা আচ্ছা একশো চুরাশি নম্বর লাইন আমি আগে কেটে দিয়ে আসি ওয়ান এইটি ফোর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই বর্ডার টপ দরকার নাই বর্ডার বটমও দরকার নাই আছে কি দরকার নাই তারপরে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা কাটলাম কোথায় এই যে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে সাদা তো সেই জন্য ব্যাকগ্রাউন্ড সাদা দিলাম হচ্ছে কোথায় এখানে 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 টেমপ্লেট সেটা এইখানে অর্থাৎ লাইন নাম্বার ফিফটি টুতে ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদা ফিফটি টুতে ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই যাতে সাদা আর তারপরে এই যে এইখানকার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে মানে বডির কালারের তো সেই জন্য যে টেমপ্লেট প্লেস হোল্ডার কন্টেন্ট যেইটা আছে সেইটার ব্যাকগ্রাউন্ড দিব আমরা এই কালার তো সেই জন্য ওয়ান ফিফটি নাইন ওয়ান ফাইভ নাইন এইখানে আমরা দিব ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার এইটা তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের যেটা চেয়েছিলাম আস্তে আস্তে কিন্তু হচ্ছে টেমপ্লেট একটা সাইজ আসছে তো এবার ইয়ে দেয় অর্থাৎ এখান থেকে আমি দেখে আসি যে কতটুকু বিষ বিঘ জাল বিশ পিক্সেল আমার মার্জিন বা প্যাডিং যেটাই নাই মার্জিন প্যাডিং তো দুইটাই ব্যবহার করতে পারবো তাই না যেটা নেই দেখতে হবে তারপরে ডিবাগিং আছে আসলে কি একটা ইমেল টেমপ্লেট করলে পরের বার থেকে আর সমস্যা হবে না এলিমেন্ট স্টাইল আচ্ছা প্যাডিং প্যাডিং এ কাজ করলে খুব ভালো কথা আর কিছুই বললাম না তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাসও দিতে পারি আইডিও দিতে পারি তো আমরা সরাসরি ওখানেও দিতে পারি হুম টোটাল বডিতে প্যাডিং দিলে আবার ওই ছশো পিক্সেলের বেশি হয়ে যাবে ঠিক আছে এই জন্য আচ্ছা এবার হচ্ছে এটা কোনটা এইটা এইটা প্যাডিং

আচ্ছা এটা এটার ক্ষেত্রে আমি আরেকটা ছোট একটা ট্রিক্স অবলম্বন করি এটার আইডি দেই আইডি সোশ্যাল কন্টেইনার ঠিক আছে কারণ এখানে আমার আরেকটু কাজও আছে সোশ্যাল কন্টেইনার প্যাডিং 20 পিক্সেল টেক্সট অ্যালাইন রাইট আর সোশ্যাল কন্টেইনারের মধ্যে যে ইমেজ থাকবে সেই ইমেজের মার্জিন লেফট পনেরো পিক্সেল দেয় ঠিক আছে যাতে এটা ঠিক হয় আর কি এটা লিঙ্কিং করি নাই না লিঙ্কিংটা করে দি

এই কালারটা কপি করে নিলাম আর এবার ইমেজের একটা আইডি মেইন ব্যানার মেইন ব্যানার এখানে স্টাইলাইজ করবো এই জন্য আসলাম এখানে প্রথমে এখানে আচ্ছা উইড বাদ দেই বর্ডার ওয়ান পিক্সেল সলিড এটা আর প্যাডিং পনেরো পিক্সেল আচ্ছা পনেরো পিক্সেল থাক মার্জিন বিশ পিক্সেল আচ্ছা মার্জিন বিশ পিক্সেল দিলে যে বড় হয়ে যাচ্ছে ঠিক আছে মানে ইমেজটা বড় হয়ে যাচ্ছে